র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব বলছে সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে আজ বুধবার র্যাব সদর দপ্তরে গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয় র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ শান্তি ও সম্প্রতি দেশ জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব অনুষ্ঠান পালন করে থাকে উগ্রবাদ জড়িত দুষ্কারীদের চক্রগুলোকে চিহ্নিত করে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করতে র্যাব অঙ্গীকারবদ্ধ জঙ্গিবাদ উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে বিন্দু বিন্দুমাত্র সার না দিয়ে র্যাবের সব ব্যাটালিয়ানকে কঠোর আইন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংস্থার মহাপরিচালক র্যাব বলছে বিভিন্ন সময় গ্রেফতার জঙ্গিরা জামিনের মুক্তি পেয়ে আবার যাতে জঙ্গিবাদের জড়িয়ে না পড়েন সেজন্য সংস্থাটি কঠোর নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে জামিনে মুক্তিপ্রাপ্ত কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে না গিয়ে কোনো অপরাধ বা জঙ্গিবাদের জড়িয়ে পড়েন তাহলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে র্যাব জঙ্গিবাদ দমনে আগের মতো ভবিষ্যতে র্যাব জিলো টলারেন্স অবস্থানে থাকবে আদালত প্রাঙ্গণে আসামিদের ওপর হামলা কোনোভাবে সমর্থন করে না সাঁত্রিশ শতাংশ মানুষ গণমাধ্যম অনলাইন জরুফে বিষয়টি উঠে এসেছে জরিপে প্রশ্ন করা হয় আদালত প্রাঙ্গণে আসামিদের উপর আইন বহির্ভূত হামলা সমর্থন করেন কিনা এ প্রশ্নের উত্তরে না বলছেন সাঁত্রিশ শতাংশ মানুষ জরিপে না ভোট পড়েছে সতেরো হাজার চুয়াল্লিশটি জরিফে হা অংশ নিয়েছেন তার মধ্যে এগারো শতাংশ প্রশ্নের উত্তরে হা বলছেন অর্থাৎ আদালত প্রাঙ্গণে আসামিদের উপর আইন বহির্ভূত হামলা যেসব ঘটনা করেছে এর পক্ষে অবস্থান নিয়েছেন তারা জরিফে হা ভোট পড়েছে এক হাজার নশো সাতষট্টি জরিফে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে দুই শতাংশ পক্ষে বিপক্ষে কোনো মত দেননি জরিফে হা এবং না এর পাশাপাশি মন্তব্য নেই এমন একটি ঘর ছিল মন্তব্য নেই এ ঘরে ভোট দিয়েছেন পাঁচশো ছয় জন ফেসবুকে পরিচালিত এই জরিফে ভোট দিয়েছেন উনিশ হাজার পাঁচশো সতেরো জন একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভোট দেওয়ার সুযোগ ছিল চার সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাত সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তিন দিন পর্যন্ত ফেসবুক পেজে এই জরিপ চালানো হয় গণমাধ্যম অনলাইন জরিপে বিষয়টি উঠে এসেছে জরিপে প্রশ্ন করা হয় আদালত প্রাঙ্গণে আসামিদের উপর আইন বহির্ভূত হামলা সমর্থন করেন কিনা এ প্রশ্নের উত্তরে না বলছেন সাঁত্রিশ শতাংশ মানুষ জরিপে না ভোট পড়েছে সতেরো হাজার জরিপে হা অংশ নিয়েছেন তার মধ্যে এগারো শতাংশ প্রশ্নের উত্তর হা বলছেন অর্থাৎ আদালত প্রাঙ্গণে আসামিদের উপর আইন বহির্ভূত হামলা যেসব ঘটনা করেছে এর পক্ষে অবস্থান নিয়েছেন তারা জরিপে হা ভোট পড়েছে এক নশো সাতষট্টি যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে দুই শতাংশ পক্ষে বিপক্ষে কোনো মত দেননি জরিফে হা এবং না এর পাশাপাশি মন্তব্য নেই এমন একটি ঘর ছিল মন্তব্য নেই এ ঘরে ভোট দিয়েছেন পাঁচশো ছয় জন ফেসবুকে পরিচালিত এই জরিফে ভোট দিয়েছেন উনিশ হাজার পাঁচশো সতেরো জন